পুরাতন ইউপিএস দিয়ে সঠিক নিয়মে আইপিএস তৈরি করা শিখুন ঘরে বসে আপনি নিজেই। একটি ইউপিএস থেকে 600 ওয়াট আইপিএস তৈরি করুন। স্ক্রু দ্বারা আমাদের হেডসিনের সাথে অ্যাডজাস্ট করব। তো এবারে দেখেন, আমরা কিন্তু 12 ভোল্ট, কিন্তু এই 30-এর নিচে থাকলেই 12 ভোল্ট। এই জায়গায় কিন্তু আমাদের 12 ভোল্ট অনেক আপ আছে, 30-এর অনেক উপরে। তো আমাদের পরিপূর্ণ 12 ভোল্টের জায়গায় আরও 2 ভোল্ট আপ আছে, যেহেতু এই আপ থাকলে আমাদের ব্যাটারি গরম হইতে 2 থেকে 2.5 ঘন্টার বেশি লাগবে না। আপনি চ্যালেঞ্জ করে বললাম, আপনি একটা ইউপিএস খুলে এই মিটারের কাটা 50-এ রেখে তারপরে আপনি এই জায়গায় মাপ দেবেন, যদি আপনার ব্যাটারি বিদ্যুৎ এই জায়গায় ট্রান্সফরমার ভোল্টেজটা যদি এতটুকু আসে, তো সেক্ষেত্রে আমি আর ভিডিও করব না, ভিডিও করা বন্ধ করে দেব। আপনারা দেখেন ইউপিএসের চার্জ হওয়া সম্ভব না অসম্ভব আপনারা নিজেই বিশ্লেষণ করবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ইএসবি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি জলিল মেকার আজকে আপনাদের সাথে আছি পুরো ভিডিও জুড়ে। ভিউয়ার্স, আপনারা অনেকেই অনেক সময় বাসায় ফেলে রাখা ইউপিএসগুলো কিংবা ইউপিএসের সার্কিটগুলো অনেক সময় কাজে লাগাতে পারেন না। তো এই ইউপিএসগুলো প্লাস ইউপিএসের সার্কিটগুলো বা ট্রান্সফর্মারগুলো দিয়েই কীভাবে একটি আইপিএস তৈরি করবেন সেই বিষয়ে আজকে পূর্ণাঙ্গ ধারণা দেব আমি জলিল মেকার। তো আমরা জানি ইউপিএস ট্রান্সফর্মারে সাধারণত 70 এম্পিয়ার কিংবা 90-95 এম্পিয়ার বা 120 এম্পিয়ার ব্যাটারিগুলো চার্জ হয় না। ভিউয়ার্স, আমি আজকের আপনাদেরকে প্রমাণ সহ দেখাই দেব যে ইউপিএস ট্রান্সফর্মারে 2 থেকে 2.5 ঘন্টার ভিতরে আপনার ব্যাটারি ফুল গরম বানাবে এবং ফুল চার্জ হবে ইউপিএস সার্কিটে, ইউপিএস ট্রান্সফর্মারে। তার জন্য আমাদের ট্রান্সফর্মার ভিতরে কিছু কাজ করতে হবে, সেই কাজগুলো আসুন আমরা সম্পূর্ণ দেখার চেষ্টা করি। এবং এই ভিডিওর স্কিপ করলে হয়তোবা কোনো কিছু মিস করবেন, তখন যদি আপনারা বলেন ভুয়া, সে বিষয়টা কিন্তু আসলে ভালো হবে না। কোনো জায়গাটা স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না। তো আমি আগে এই সার্কিটটা এক জায়গার থেকে সংগ্রহ করছি, প্লাস ট্রান্সফর্মারটা, ট্রান্সফর্মার দুইটা তার নাইও, তার দুইটা কেটে ফেলছে। তো সেই ক্ষেত্রে আমার এই ট্রান্সফর্মারটা খুলতে হবে। ট্রান্সফর্মারটা খোলার পরে আমরা পুনরায় এই ট্রান্সফর্মার বাঁধবো, বাঁধার পরে এই সার্কিটটাও যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে ওই কাজগুলো আপনাদের দেখাবো। এবং এই ইউপিএস সার্কিট দিয়ে আপনাদের 600 ওয়াট আমি বাইর করে দেখাবো, আপনাদের 100 ওয়াটের 6টা লাইট জ্বালাই দেখাবো। তো আসুন এই চ্যালেঞ্জিং ভিডিওটা সম্পূর্ণ আমরা দেখি। তো এতক্ষণ দেখছিলেন আমরা এই ট্রান্সফর্মারটা খুলে নিছি। তো আমরা কি করব, এসি সাইডটা যেমন আছে তেমনই রেখে দেব, আমাদের শুধু ডিসিটা বানতে হবে, ডিসি সেকেন্ডারি যেটা এটা বানতে হবে। তো এই জায়গায় আমাদের কোম্পানি যে প্যাচটা দেয়, 7টা 7টা 14টা প্যাচ দেয়, তার 14টা প্যাচের ভিতরে অনেকটা 21 প্যাচ থাকে, অনেকটা 14 প্যাচ থাকে। তো 14টা প্যাচ দিলে এ জায়গায় 7.5 ভোল্ট বাইরে। তো 7.5 ভোল্ট যদি বাইরে, ডায়োড ক্যাপাসিটার মিলিয়ে 7 এম্পিয়ারের একটা ব্যাটারি মোটামুটি চার্জ হয়। তো এ জায়গায় আমাদের যখন 95 এম্পিয়ারের ব্যাটারিটা চার্জ করতে হবে, সেই ক্ষেত্রে আমাদের এই জায়গায় মিনিমাম 25 থেকে 26টা প্যাচ দিতে হবে। 25 থেকে 26টা প্যাচ দিলে আমাদের এই জায়গায় 12 ভোল্ট বের হবে, মানে প্রতি 2.5 টানে ধরিয়ে নিতে হবে আপনার 1 ভোল্ট, প্রতি 2.5 টানে। তার মানে লিগেল প্যাচ দিলে 28 থেকে 29টা প্যাচ দিলে আমাদের 12 ভোল্ট এই জায়গার থেকে আউটপুট হবে। আর 12 ভোল্ট আউটপুট
হইলে আমাদের এ জায়গায় মিনিমাম 2-3 ভোল্ট আপও থাকবে, সেই ক্ষেত্রে আমাদের 95 এম্পিয়ার ব্যাটারি চার্জ হবে। তো আসুন আমরা ওই কাজগুলো করি। তো আমাদের এই কোরের সাইজটা হলো 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি কোরের ক্ষেত্রে আপনার ডিসি 12 ভোল্ট আপ রাখতে গেলে তো আপনার আইপিএসের ক্ষেত্রে যে মাপটা দরকার হয়তো 13-14 ভোল্ট বাইর করতে হবে, নাইলে আপনার সাধারণত চার্জ দ্রুত গতিতে হবে না। তো 2.5 ইঞ্চি করে আপনি 12 ভোল্ট বাইর করতে গেলে মিনিমাম 28টা প্যাচ দিতে হবে। যদি আপনার কোর হয় 3 ইঞ্চি তো সেক্ষেত্রে আপনার 25টা প্যাচ দিতে হবে। যদি আপনার 3.5 ইঞ্চি কোর হয় তো সেক্ষেত্রে আপনার 22টা প্যাচ দিতে হবে। তো এই হিসাবে আপনার 12 ভোল্ট আইপিএসের তৈরি করতে হবে বা তৈরি করে নিতে হবে। তো আসুন আমরা এখন এই ট্রান্সফরমায় 28টা প্যাচ দেব। প্যাচ দেওয়ার পরে আপনাদের দেখাবো যে কতটুক ভোল্ট বের হলো। আপনারা অনেকেই জানেন ইউপিএস ট্রান্সফরমায় মাপ দিলে 12 ভোল্ট কিন্তু আসে না। এই কাজটা খুব গুরুত্বপূর্ণ দেখতে হবে এবং আমরা কীভাবে ইউপিএস দিয়ে আইপিএস তৈরি করি সেই বিষয়টাও জানতে হবে। আমি এখন এই ট্রান্সফরমার এসি যে সাইডটা আছে এই এসি সাইডের ঠিক অপোজিটে এ জায়গায় আমাদের এই তার দুইটে রাখবো, অথবা এই সাইড দিয়েও আমি বাইর করতে পারি। তো আমি এই সাইডটা দিয়েই বাইর করি যাতে সুবিধা হয়। তো এই সাইড দিয়ে আমি শুরু করলাম, বাড়তি মাথাটা এ জায়গায় ঢুকিয়ে দিলাম। তো প্যাচগুলো আপনারা অবশ্যই ডাইনে দিবেন, আমি যেভাবে দিতে আস। দুই, আমি সংক্ষিপ্তভাবে আপনাদের দেখাইতেছি যে কিভাবে আপনারা আইপিএসটা তৈরি করবেন ইউপিএস থেকে। তিন, চার, পাঁচ। তো আমাদের 28টা প্যাচ দেওয়া কিন্তু হয়ে গেছে। এখন আমরা এই ট্রান্সফরমারটায় এই আইপাতি আর ইউপিএসটি সংযোগ করার পরে আপনাদের এই ট্রান্সফরমার দিয়ে ইউপিএসটা আমরা আইপিএস পরিণত করব এবং আপনাদের চালাই দেখাবো যে আমাদের আজকের এই কাজটা কতটুকু সফল হলো। তো ভিউয়ার্স, এতক্ষণ যা দেখলেন আমরা এই ট্রান্সফরমারটার যে কাজগুলো আসছিল সেই কাজগুলো করছি। এখন আপনাদের দেখাবো এই ট্রান্সফরমারটা কীভাবে এই সার্কিটের সাথে অ্যাডজাস্ট করবেন। তো আমাদের যে এই 12 ভোল্ট দুইটা লুপ বাইরেছে এই দুইটা লুপ আমরা ভাঁজ করে নেব। তারপরে
স্ক্রুপ দ্বারা আমাদের হেডসিনের সাথে অ্যাডজাস্ট করব। দ্বিতীয় লুপটা আমরা এই জায়গায় ভাঁজ করে নিলাম। আর একটা স্ক্রুপ দ্বারা আমরা এইটাও হেডসিনের সাথে অ্যাডজাস্ট করব। এটা আমাদের ডিসি তার, যেটা দিয়ে 12 ভোল্ট আমাদের কানেকশন দিতে হবে। এই ডিসি তারটা আমরা ব্যাটারির সাথে অ্যাডজাস্ট করব, তার আগে আমরা কানেকশনগুলো কমপ্লিট করে নিই। এই যে ক্লিপটা আমাদের কেবলটা রিলে কন্ট্যাক্টের, এটা আমরা লাগাই নিলাম। এখন আমাদের বিদ্যুৎ আউটপুট পাওয়ার জন্য এ জায়গায় আমরা একটি মাল্টি সকেট লাগাই নিলাম। মাল্টি সকেটটা লাগানোর পরে আমরা এখন ব্যাটারি কানেকশন দেব। তো ব্যাটারি কানেকশন আমাদের সামনেই দেখতে পারতেছেন, এ জায়গায় আমরা নেগেটিভটা নেগেটিভে লাগাবো। পজিটিভ ক্লিপটা আমরা পজিটিভে লাগাই দেব। ছোট্ট একটি কোয়াট বানাই নিলাম, টু পিনের দ্বারা আমরা এই জায়গায় সংযোগ করব। তারপরে আপনাদের দেখাবো যে আমাদের কাজটা কতটুকু সফলতা পেল। এখন কোয়াটটা ভরে নিলাম। এখন আমি এই ইউপিএসটা, সরি, এটা এখন আইপিএস হয়ে গেছে, আইপিএসটা আমি অন করে নিলাম। তো ঠিক এইভাবেই আপনারা ইউপিএস দিয়ে আইপিএস তৈরি করতে পারবেন। তো আমি আবার একটু অফ করে দেখাই। এই যে আমাদের লিপ সুইচ, এটা হলো আমাদের এই লিপ সুইচ। এই লিপ সুইচের মাধ্যমে আপনারা এইভাবে এই কাজটা করতে পারবেন। তো এখন আমি আপনাদের কারেন্ট ইনপুট করে দেখাবো যে আমাদের চার্জিং লেভেলটা কিভাবে আসে। তো বুঝতেই পারতাছেন যে এই কাজটা আপনাদের কতটা কাজে আসবে। যদি এখন একটি এসি ইনপুট কেবল এ জায়গায় সংযোগ করলাম, কারেন্টের সাথে, তো এখন আমরা কারেন্টের সাথে অ্যাডজাস্ট করলাম। ভোল্টেজটা মাপ দিয়ে দেখাবো, তার জন্য একটা মিটার দরকার। তো এবারে দেখেন আমরা কিন্তু 12 ভোল্ট, কিন্তু এই 30-এর নিচে থাকলেই 12 ভোল্ট। এই জায়গায় কিন্তু আমাদের 12 ভোল্ট অনেক আপ আছে, 30-এর অনেক উপরে। তো আমাদের পরিপূর্ণ 12 ভোল্টের জায়গায় আরও 2 ভোল্ট আপ আছে, যেহেতু এই আপ থাকলে আমাদের ব্যাটারি গরম হইতে 2 থেকে আড়াই ঘন্টার বেশি লাগবে না। আপনি চ্যালেঞ্জ করে বললাম, আপনি একটা ইউপিএস খুলে এই মিটারের কাটা 50-এ রেখে তারপরে আপনি এই জায়গায় মাপ দেবেন, যদি আপনার ব্যাটারি বিদ্যুৎ এই জায়গায় ট্রান্সফরমার ভোল্টেজটা যদি এতটুকু আসে, তো সেক্ষেত্রে আমি আর ভিডিও করব না, ভিডিও করা বন্ধ করে দেব। আপনারা দেখেন ইউপিএসের চার্জ হওয়া সম্ভব না অসম্ভব আপনারা নিজেই বিশ্লেষণ করবেন। তারপরে আমরা ইনপুটটা খুলে নিলে দেখবেন ওই লাইটটা কিন্তু একটু আপ ডাউন করবে। কারেন্টে ইনপুট করব, দেখবেন অন্তত 2 ভোল্ট আপ হয়ে গেছে। তো এইভাবেই আপনারা এই কাজটি করে নিতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।